Hi everyone, Assalamu alaikum. Welcome back to Ila Cooking Studio. আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, সাথে সাথে আমার নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগে। আমার চ্যানেলে দেশি বিদেশি ব্রেকফাস্ট নানা রকমের রান্না পেয়ে যাবেন। আজকে আমি অনেক কিছু রান্না করব, তার কারণ আমাদের বাংলাদেশে খালাম্মা, সে হাসপাতালে আছে, তার বেশ কঠিন অবস্থাই বলা যায়। অনেকদিন হাসপাতালে ছিলেন, হাসপাতালের খাবার খেতে খেতে আর মানুষের ভালো লাগে না, তো উনি রিলিজ হয়ে বাসায় আসছেন, আর এ সময় তার দেশি খাবারই খেতে খুব ভালো লাগে। আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম আপনি কী কী খেতে চান বা আপনাকে ডাক্তার কী খেতে নিষেধ করেছে, সে বললো আমাকে কিছু খেতে নিষেধ করেন, আমি সবই খেতে পারবো। তারপরে তার সাথে কথা বলে তার পছন্দের কিছু রান্না করতেছি, করবো বড়ো মাছ আলু করলা দিয়ে সুটকি রান্না করব, ছোট মাছ হাতে মেখে রান্না করব, গরুর মাংস কলিজা সাথে আলু দিয়ে মাখো মাখো ঝোল করব। তা আমি সব কিছু রেডি করে নিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আস্ত জিরা, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিছু সময় এগুলো রান্না করে নিয়ে আমি একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন একসাথে পেস্ট করা, এটা দিয়ে দিলাম 3 চামচ, দিয়ে দিলাম মরিচ, হলুদ দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি একটু আলাদা আলাদা করেই দিচ্ছি যাতে বুঝতে পারেন। ধনিয়া জিরা দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। রান্নার শুরুতে লবণটা আমি একটু কমই দিয়ে থাকি, লাগলে এটা মাঝামাঝি সময় বা লাস্টের দিকে অ্যাড করে দেওয়া যায়। কলিজার মাংসটা দিয়ে দিলাম, কলিজাটা আমি গরম পানি ফুটিয়ে তার সাথে একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে কলিজাটা আমি 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি, তখন ভিতরে ভিতরে যে রক্ত থাকে সেটা বের হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিলাম। এখন দিয়ে দিলাম আলু, কারণ অনেকে মাংসের সাথে একটু আলু খেতে পছন্দ করেন। তো রান্নাটা শেষ আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আমি এখন ছোট মাছ, শিম, বেগুন একদম আলু কুচি কুচি করে নিয়ে এটা হাতে মেখে রান্না করব। দিয়ে দিলাম সবজি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচ যে যেমন ঝাল খান সেরকমই দিবেন, ছোট মাছে খুব একটা বেশি মশলার দরকার হয় না। দিয়ে দিলাম লবণ, একটু তেল দিয়ে এখন এটা মেখে নিচ্ছি। সবজিগুলো একটু হাত দিয়ে ডুলে ডুলে নিলে এটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। লাস্টের উপরে দিয়ে মাছটা দিয়ে একটা আলতো করে নেড়ে হাতটা ধুই অল্প করে একটু পানি দিয়ে দিব। এটা ঢেকে রান্না চলবে। আমি আরেকটা রান্নার জন্য আমি গুছিয়ে গেছি, আরেকটা চুলায় রান্না শুরু করব। হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম, আর বুঝতেই পারছেন এতগুলো রান্না করতে গেলে একটার পর একটা সিরিয়ালি মানে চুলা খালি রাখা যাবে না। হয়ে গেল ছোট মাছ, ধনিয়া পাতা কুচি দিয়ে বন্ধ করে দিলাম। দুইটা রান্না অলরেডি হয়ে গেল। করলাটা কেটে 10 মিনিট লবণ দিয়ে রেখে অন্যান্য কাজগুলো করেছি, সাথে কয়েকটা আলু খোসা সহ কেটে নিয়েছি। এখন আমি করলা ভাজিটা করব। বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা, রসুন কুচি দিয়ে দিলাম। ভাজিতে একটু রসুন কুচি দিলে খেতে ভালো লাগে, আবার ঘ্যাড়ানটাও কিন্তু ভালো আসে। এখন দিয়ে দিছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কারণ অনেক কিছু রান্না করতে গেলে আগে এগুলো কেটে নিলে তখন পরপর রান্নাটা করা যায়।
আর বড় বড় কড়াইতে রান্না করলে মানে নিশ্চিন্ত মর্নে নাড়াচাড়া করা যায়। দিয়ে দিলাম কিছুটা লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে। করলা ভাজতে অল্প করে একটু হলুদ মরিচ দিলে কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম আলু আর করলা একসাথেই। করলা একটু তিতা দূর করার জন্য আগে থাকতে একটু লবণ দিয়ে রেখে পাশে দিলে আর তিতা লাগবে না, এটা বাচ্চারাও বুঝবে না যে এটা তিতা লাগে। আর আলু খোসাসহ ভালো করে ধুয়ে নিলে এখান থেকে আমরা একটা ভালো ফাইবার পাব। তো ভাজিটা হয়ে গেল, আমি আরেকটা রান্না চড়াই দিলাম। দিয়ে দিলাম তেল, আস্ত জিরা, কয়েকটা আস্ত শুকনো মরিচ, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছু সময় রান্না করে এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম, 2 চামচ মরিচ, হলুদ মরিচের চেয়ে একটু কম দিলাম 1.5 চামচ, 1 চামচ ধনিয়া জিরা। ধনিয়া জিরাটা আমি একসাথে মিক্স করে নিই। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা ধনিয়ার পাউডার বা ধনিয়ার বাটাটা অ্যাভয়েড করবেন, আপনি ম্যাজিকের মতো একটা রেজাল্ট পেয়ে যাবেন। এটা বড় মাছ, আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আলু করলা দিয়ে এইভাবে মাছটা একটু ছোটো করে কাটলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আবার অনেকে দেখবেন বড় বড় মাছ খেতে পছন্দ করে না, তো আমি আর একটু পানি দিয়ে মাছটা আরও কিছু সময় রান্না করে নিব। মাছটা রান্না হয়ে গেলে তুলে রেখে আমি আলু করলাটা কষিয়ে নিব। আলু করলাটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, আলুটা ছিলে নিয়েছি, আর করলাটা কেটে কিছু সময় লবণ দিয়ে রেখেছিলাম। যেহেতু মাছটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছগুলো। দিয়ে দিলাম আলু আর করলা, এটা কিছু সময় রান্না করে নিব। আমার ঘরে এই তরকারিটা ভীষণ পছন্দের, আমার ফ্রেন্ডস ফ্যামিলির লোকেরা আমার হাতের এই তরকারিটা খুব পছন্দ করে। যার জন্য রান্না করতেছি তারও খুব পছন্দের এই তরকারিটা আলু করলা দিয়ে। এখন আমি পানি দিয়ে দিলাম মাছ, একটু কড়াইটা ধুয়ে আমি দিয়ে দিলাম আর একটু পানি। যেহেতু মাছটা রান্না করা, এই পর্যায়ে একটু দেখতে হবে যে তরকারিতে আর লবণ দরকার আছে কি না। রান্নার শেষের দিকে হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি রান্না করব লতি। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, ওই বরাবরের মতো একটু রান্না করে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা থেতলে নেওয়া কাঁঠালের বিচি, কয়েকটা চ্যাপা শুটকি পরিষ্কার করে। আমি আজকে এই রান্নাটা 2 রকম শুটকি দিয়ে করতেছি, লোট্টা শুটকি, চ্যাপা শুটকি দিয়ে, কাঁঠালের বিচি, আর তার সাথে দিব লতি। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, 2 চামচ মরিচ দিলাম, 2.5 চামচ। শুটকি একটু ঝাল ঝাল না হলে খেয়ে মজা লাগে না। হলুদ দিলাম 1.5 চামচ। দিয়ে দিলাম কিছুটা রসুনের পেস্ট। এখন কিছু সময় এই কাঁঠাল বিচি শুটকি কষিয়ে নিচ্ছি। দেখেন তেলটা একদম বের হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব লতি, এটা ফ্রোজেন লতি। ফ্রোজেন লতি বা ফ্রেশ লতি হোক, অনেক সময় গলা ধরে, তো গরম পানিতে পানিটা যখন ফুটে উঠবে তখন লতিটা দিয়ে আরেকবার ফুটিয়ে পানিটা ঝরিয়ে নিলেই আর গলা ধরবে না। আর এই লতিটা ছোটো বড় সবাই খুব ভালো লাগবে।
এমন একটা লতি রান্না হলে আপনার ভাত খেতে আর কিছুই লাগবে না। আর এই লতিটা যেদিন রান্না হবে সেদিন ভাতের পাতিলে চালটা একটু বেশিই দিবেন, নয়তো নিজেই ভাগে আর ভাত পাবেন না। তো এই রান্নাগুলো পেলে যার উদ্দেশ্যে রান্না করলাম বুঝতে পারছেন তার কতটা ভালো লাগবে, এবং আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ রান্নার ভিডিওগুলো আমার সাধ্যমতো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, জানি আমরা সবাই রান্নাগুলো জানি, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন, রান্নাটা কেমন লেগেছে, আবার এরকম রান্না নিয়ে চলে আসব। এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেগুলো অবশ্যই জানাবেন। আপনাদের সাথে নিয়ে যেতে চাই অনেক দূর, আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন। এ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।